जय जगन्नाथ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা আবারো তোমাদের সামনে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা যাচ্ছি তোমার একটু সাইট সিং করতে পুরীর বাইরে যে সমস্ত আছে নন্দনকানন উদয়গিরি খণ্ডগিরি কোণারক তারপর কি যেন বলে ওটা কি সি বিচ আছে একটা চন্দ্রভাগা বিচ না কি একটা আছে আমি যদি ওটা মনে করতে পারছি না বলতে পারলাম না ঠিক করে কিছু মনে করো না তো সেই সব জায়গাগুলো যাব সবাই মোটামুটি রেডি হয়ে গেছে আমিও রেডি হচ্ছি জামা কাপড় পরা হয়ে গেছে চুলটা শুধু আজরাবো আজরে বাস হয়ে যাবে আর একটু লিপস্টিক লাগিয়ে নেব সাজুগুজু করে নেব একটু অর্ধেক সাজুগুজু হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে হয়ে গেলেই আমরা বেরোব সব সমস্ত কিছু গোছানো হয়ে গেছে খাবার দাবার নেয়া সব কিছু হয়ে গেছে গাড়িও মনে হয় এতক্ষণ এসে গেছে তো তাড়াতাড়ি রেডি হয়ে নিই তারপরে আবার যেখানে যাব তোমাদেরকে দেখাবো যদিও বা দেখো পুরী সবাইরই আশা সবাই জানে নতুন করে দেখানোর বা বলার আমার কিছু নেই এখানে তবু আমরা একটু ঘুরবো আনন্দ করব তোমরা একটু দেখো আমরা সাজাগুজু বন্ধুরা আমরা বেরিয়েও পড়েছি এই যে আমার মেয়ে যাচ্ছে চল চলো 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 ওরা একটু আগে এগিয়ে গেছে আমরা যাই আমরা বাড়িতে শেষে ঘর থেকে চাবি দিয়ে গোজগাজ করে বেরোলাম একদম ওই যে ওরা মনে হয় গাড়িতে উঠেও পড়েছে না রে না ওঠেনি ওঠেনি শিরুপা ছুটছে দেখ গাড়িটা ভাড়া করেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে এই যে ড্রাইভার দাদা বাবা সামনে যে বসে তাকে দেখানো যাবে মাঝে বসলে সব থেকে ছবিটা ভালো উঠতো শিরুপা বসে আছে শিরুপার দাদা আর এখানে মামা ছবি তুলছে এখানে মাইমা সঙ্গে হাই বলে দাও হাই আর এই আমি আগে থাকতে বলবো না বাবা যেখানে নামাবে তারপর বলবো সেইখানে যাচ্ছি যাচ্ছি তো বটেই বেড়াতে সুদাম স্যান্ড আর্ট মিউজিয়াম মানে সমস্ত রকমের বালির সমস্ত রকমের বালির বোধহয় জিনিসপত্র করা আছে হ্যাঁ তো এইগুলো আছে দেখা যাক না ভেতরে যাই ভেতরে না গেলে তো বুঝতে পারবো না কেমন কি জিনিস আছে বাবু সরাই বাবু সরাই 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 আমাদের এই যে ড্রাইভার দাদা যাচ্ছে নিয়ে যাবে যাই হ্যাঁ সবাই এসেছে ও তুমি যাবে না চল ও দাদা দেখিয়ে দিল দাদা যাবে না চলো যেদিকগুলো ফাঁকা আছে আগে দেখে নিয়ে ও এখানে জগন্নাথ মন্দির তৈরি করেছে বোধহয় দেখ হ্যাঁ বিয়ে করেছে
দারুণ করেছিস রে, খুব সুন্দর করেছে। চল আমি ওই দিকে আগে দেখি, তারপর ছবিগুলো তুলবো। খুব সুন্দর করেছে জগন্নাথ, এত সুন্দর করেছে বালি দিয়ে। ওইটা মনে হয় কিছু করবে, তোলা আছে। এটা কোনারক করেছে, এটা কি করেছে, লিখেছে কিছু? কিং কং, আচ্ছা এটা কিং কং করেছে। এটা গণেশ, গণেশের মূর্তি। এটা রাত্রিবেলা লাইট জ্বললে আরো ভালো লাগে জানিস তো। এটা পিয়া, এটা ঝুমকোলাতা ফুল। আমাদের বাড়িতে ছিল এই ফুলটা, ফোটেনি, একটাও ফোটেনি। আমাদের বাড়িতে ছিল, অনেক ফুলেরও গাছ আছে দেখেছিস। এটা নাম আমি জানতাম, ভুলে গেছি কি ফুল বলে। বুদ্ধ, বুদ্ধ, গৌতম বুদ্ধ। ডলফিন করেছে, এটা কত ফুল গাছ দেখ না। স্যান্টা, স্যান্টা করেছে। এইখানটা দেখি কি আছে, কি কি করেছে এটা, তাজমহল। তাজমহলই করেছে এটা। এখানে বাগানটা তো দেখানোই হলো না, একটু দেখিয়ে দিই। দেখো বাগানটায় শুধু ফুল গাছ, দেখো কত রকমের গাছ রে বাবু, কত রকমের ফুলের গাছ। কিছু বলো, জঙ্গল গুলো আছে কিছু বলো। তুমি বসবে যদি বসো না। চন্দ্রভাগা বিচ আগে ঢুকবো, ঢুকে তারপর কোনারক। তো আমরা এখন এইখানটায় চন্দ্রভাগা বিচ যাচ্ছি, একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখো। চলো উঠে পড়ো, হয়ে গেছে।
चलो बेसि देरी कर ले चलबे ना उठे पड़ी पाटा पाटा ওটা না ওটা খেজুর গাছ মাঝখানে বসে অনেক জায়গা একটু দাঁড়ানো হলো দুটো ছবি তোলা হলো একটু ভিডিও করা হলো আবার উঠে যাচ্ছি গাড়িতে নালে দেরি হয়ে যাবে আমরা এখন চন্দ্রভাগা বিজে নেমে পড়েছি আর এই যে সাইডটা দেখো এটা আমাদেরকে সকালের দিকেই ঘুরিয়ে দিচ্ছে बालिर उपरे घोरे रे चालाय सब দাদার কাছ থেকে দুটো ভুট্টা নেওয়া হলো আমি তো ভুট্টা খেতে খুব ভালোবাসি ভুট্টা ভাজা দাদার কাছ থেকে দু প্যাকেট ভুট্টা ভাজা নেওয়া হলো কি গো মাদুর কাটি সব মাদুর বল কি সুন্দর দেখ দেখতে এগুলো মাদুর আরে এগুলো আসন আছে ব্যাংকা দেখ মাদুর কাটি ছোট ছোট আসন এই আসনগুলো কত করে 60 টাকা 60 টাকা আমরা তো সকালের জল খাবার খেয়ে বেরাইনি কারণ সকাল সাতটার সময় তো আর খাওয়া যায় না জল খাবার অভ্যাস নেই আমাদের খেয়ে বেরোনো হয়নি তো এখন এই কোণারকের এখানে এসেছি এখনও কোণারকের সূর্য মন্দির দেখতে যাওয়া হয়নি ওই জন্য এখন এখানে বসে আমি খাবারটা খেয়ে নিই সবাই মিলে আজকে ওখানে যাবো এখানে আমাদের লুচি নেওয়া হচ্ছে লুচি তরকারি আর চাটনি দেবে বললো যেগুলো নিই খাই কারণ ধোসা ওগুলো হচ্ছে 60 টাকা করে প্লেট আর ধোসা আছে 100 টাকা প্লেট মশলা ধোসা সত্যি কথা বলতে কি 100 টাকা প্লেট দিয়ে মশলা ধোসা খাওয়ার মতো মানে অত পয়সা সত্যি নেই গো কেন বললে এতগুলো মানুষ আছি তো অনেকগুলো আছে মোটামুটি 1 2 3 4 5 6 জন আমার দাদাকে নিয়ে 6 জন আছে তো 6 জনের তো 600 টাকা দেওয়া সম্ভব না তার থেকে এই লুচি আর তরকারি দিয়ে গেছে এই খাই চারটে লুচি দাঁড়াও দেখাই এই যে খাও খাও দুটা মুড়ি এই যে এরকম লুচি দিয়েছে 4 পিস দুটো জায়গায় সবজি দিয়েছে আর এখানে চাটনি দিয়েছে এখানে চপ দেখাই মেনু কার্ডটা একটু দেখানো যাই হোক আর বন্ধুরা খুব খিদে পেয়েছে আগে খেয়ে নি তারপরে আবার কথা বলবো কারণ প্রচন্ড খিদে পেয়েছে তোমাদের তো আগেই বললাম খেয়ে বেড়াইনি আমরা এই কোণারকের সূর্য মন্দিরের ভিতরটায় প্রবেশ করলাম গেটের ভিতরে মানে ওদের বাউন্ডারির মধ্যে বোধ হয় এলাম নাকি রে বাবু
ভালো। এখন আমরা একদম কোণারকের সূর্য মন্দিরে দেখো রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটছি, ঢুকে গেছি ভিতরে। এই যে অনেক কিছু করছে, ছাতারা টানা না বাবু, বড্ড রোদ বাবা। কত ফুলের গাছ দেখো, এগুলো করবী ফুল, বাহ হলুদ হলুদ রঙের করবী ফুল দেখো বন্ধুরা। আমরা সাদা দেখেছি, গোলাপি রংটা দেখেছি, মানে আর কি যেটা সচরাচর আমাদের ওখানে হয়। ব্যাস আমরা একদম ভিতরে ঢুকে গেছি, চলো। কি হাওয়া রে, এ আমরা এখানে বসে ছবি তুলেছিলাম যখন বিয়ের পরে, তো যাই বল। এটা বিকাল বেলা ঘোরার জায়গা, কিন্তু এটা দুপুর বেলা দেখিনছে। জানকারি কি লি গাইড, চলো এসো ছাওয়ার দিকে যাব। নদীটা বিশাল বড় নাকি? উপরটাকে উঠে দেখে আসি চলো। বাবা কি বড় বড় সিঁড়ি গো, উঁচু উঁচু, উঠতেই তো হাঁটু মনে হয় হাতে চলে আসবে। না পারবে না, অত পায়ে লেগে যাবে আমাদের এই হাঁটু। কি কাজ দেখ, এখানে কাজটাই তো দেখার মেন হচ্ছে, আর কাজ চলো মেন মন্দিরটার দিকে যাই। বাবা কি উঁচু সিঁড়ি, ওই যে ওখানে বসে আছে। কোণারকের রথের চাকা, ওরা একটু আগিয়ে ঘুরতে চলে গেছে, তারপর আমরা যাচ্ছি। আমি খানিকটা বসেছিলাম, এরাও বসেছিল, তারপর আবার যাচ্ছি। সবাই ছবি তুলতেই ব্যস্ত। চলো যাই, ওরা এগিয়ে গেছে, না গেলে আবার দেরি হয়ে যাবে, এত লোকের মধ্যে হারিয়ে যাবে, আবার সেই ফোন করে খুঁজতে হবে আমাকে। তবে এই রথের চাকা, এই গোটা মন্দিরের দেয়ালের গায়ে গায়ে অনেক ছোট 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 যে ভাস্কর্য করা আছে, খুব মানে অনেক অনেক কিছু আঁকা আছে এখানে না গো, ছবি আঁকা আছে প্রচুর, বলো হাতে করা, সব হাতে হাতে ছোট্ট ছোট্ট করে সূক্ষ্ম কাজ। চলো একটু গার্ডেনটা দেখাই তোমাদের, এখন এত রোদ না মানে দেখানো যাচ্ছে না। বাবা সিংহ, এখানে একটু ছাওয়া আছে, আম গাছটার নিচে দাঁড়িয়ে আছি। তো আমাদের কোণারকের মন্দির ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, ঘুরবে তো দেখি এরপর কোথায় নিয়ে যায়।
তো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। এখানে এইরকম অনেক দোকান আছে বাইরেটাই বেরিয়ে। কোথায় গেল রে ওরা? আর শুধু এরা চলে যাচ্ছে এদিক ওদিক। এখানটা ভালো, দোকানপত্র বসেছে, ডাব আছে, বিক্রি করছে। কি গরম আজকে জানো, দেখ বাবু শশা বিক্রি করছে। আমরা শশা এনেছি বল, শশা ছাড়িয়ে খাবো। গোটা রাস্তাটা জুড়ে শুধু দোকানপাট। এখানে শাকের দোকান, অনেক দোকান আছে বল। হ্যাঁ অনেক দোকানপাট আছে। ওদিকে আবার হরিণ কিনছে মনে হচ্ছে। ওদিকে কত করে? দুটো দুটো নেবো, 60 টাকা দেবো। দেখো দুজোড়া, দুজোড়া নেবো না, দুজোড়া 60 টাকা দেবো। তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই দিলাম, অর্ধেকটা আবার তোমরা নেক্সট ভিডিওতে দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো করনি তারা অবশ্যই ফেসবুক পেজটিকে একটু ফলো করে নিও, তাহলে আমি যখন কোনো ভিডিও ছাড়ব তোমাদের কাছে তখন নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে।